হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিপাগানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পুরুষদের সহবাসের ক্ষমতা, সহবাসের সময় বাড়ানোর দুটি অন টাইম হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দর্শক মন্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছু সমস্যার কারণে, আমার কিছু প্রবলেমের কারণে আমি অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারিনি। এবার চেষ্টা করব ঘন ঘন ভিডিও দেওয়ার। আজকে আমি যে বিষয়ে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটি অনেকজনের রিকোয়েস্টেড ভিডিও। এটা অনেকজন আমাকে জানতে চেয়েছে এবং এই বিষয়ে ভিডিও দিতে বলেছেন, তার জন্য আমি ভাবলাম এ বিষয়ে একটি ভিডিও তৈরি করে ফেলি। প্রিয় দর্শক মন্ডলী, আমরা প্রায় সচরাচর দেখে থাকি যে পুরুষরা নিজের সহবাস ক্ষমতা বাড়ানোর জন্য, সহবাসের সময় বাড়ানোর জন্য প্রায় অন টাইম অ্যালোপ্যাথি মেডিসিন ব্যবহার করে থাকে। এই মেডিসিনগুলি ব্যবহার করা খুবই ক্ষতিকারক। এই ধরনের অ্যালোপ্যাথি মেডিসিন ব্যবহার করার ফলে সাইড এফেক্ট দেখা দেয় এবং পরবর্তীতে যৌন দুর্বলতা লক্ষ্য করা যায়। তার সাথে সাথে হার্টের রোগ, লিভারের রোগ, হাই ব্লাড প্রেশার হয়ে যাওয়া ইত্যাদি সাইড এফেক্ট লক্ষ্য করা যায়। আর এই ধরনের অন টাইম অ্যালোপ্যাথি মেডিসিন ব্যবহার করে যে ভালো ফল পাওয়া যায় তাও সংশয়জনক। আজকে আমি এর অল্টারনেটিভ হোমিওপ্যাথি দুটি মেডিসিন সম্বন্ধে আপনাদেরকে বলবো, যেগুলিতে কোনো ক্ষতি নাই, সাইড এফেক্ট বিহীন, আর এগুলি ব্যবহার করার ফলে আপনার সেক্সুয়াল পাওয়ার, যৌন ক্ষমতা বাড়বে তো কমবে না। প্রথমে পুরুষদের সহবাসের ক্ষমতা বাড়ানো, পুরুষদের সহবাসের সময় বাড়ানোর যে কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিনটি সম্বন্ধে বলবো, সেটি হচ্ছে হিপোম্যানেস 200। এটি গ্রিস দেশে পুরুষরা প্রাচীন কাল থেকে সহবাস ক্ষমতা বাড়ানোর জন্য, সহবাসের সময় বাড়ানোর জন্য ব্যবহার করে আসছে। এই হিপোম্যানেস হোমিওপ্যাথি ওষুধটির লক্ষণ হচ্ছে পেট ঠান্ডা থাকবে, অন্ডকোষে হালকা ব্যথা থাকবে, টান টান ব্যথা থাকবে, সহবাস ক্ষমতা কম থাকবে। এই হিপোম্যানেস হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে আমি বিস্তারিত ভিডিও দিয়েছি, ভিডিওর নিচে যে ডিসক্রিপশন রয়েছে সেখানে লিংক পাবেন। এই লিংকে ক্লিক করে আপনারা হিপোম্যানেস এর বিস্তারিত ভিডিওটি দেখে নেবেন। এবার জেনে এই হিপোম্যানেস হোমিওপ্যাথি মেডিসিনটি কিভাবে ব্যবহার করবেন বা এর ডোজ সম্বন্ধে। আপনারা হোমিওপ্যাথি দোকান থেকে হিপোম্যানেস 200 যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটি হোমিওপ্যাথি ফার্মেসিতে খোঁজ করলেই পাবেন। হোমিওপ্যাথি ফার্মেসিতে যদি না পাওয়া যায় তো তাদেরকে অর্ডার দিবেন, অবশ্যই তারা এনে দেবে। তাছাড়া এটি আপনারা অনলাইনে কিনতে পারবেন। এটি আপনারা সহবাসের 2 ঘন্টা পূর্বে 3 ফোঁটা জিভে দিয়ে একবার খাবেন। যদি খেতে অসুবিধা হয় তাহলে সামান্য জল সহ খেতে পারেন, 1 থেকে 2 চামচ জল সহ খেতে পারেন। এটি দিনে একবার খাবেন। এটি খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। এই ওষুধটি খাওয়ার পর যতক্ষণ না আপনি সহবাস করছেন তার মধ্যবর্তী সময়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন টক খাবেন না। এই ওষুধটি খাওয়ার 2 ঘন্টা পর যদি আপনি সহবাস করেন আপনার যৌন ক্ষমতা বেড়ে যাবে, আপনার সহবাসের সময় অনেক আগের তুলনায় বেড়ে যাবে। এটি হোমিওপ্যাথিতে সহবাসের সময় ক্ষমতা বাড়ানোর একটি কার্যকরী এবং খুবই বিখ্যাত একটি হোমিওপ্যাথি মেডিসিন। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা অন টাইম হিসেবে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে লাইকোপোডিয়াম অন এম, লাইকোপোডিয়াম 1000। এই লাইকোপোডিয়াম ওষুধটিও আপনারা অন টাইম হিসাবে ব্যবহার করতে পারেন। এই লাইকোপোডিয়ামের লক্ষণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য থাকবে, পেটে গ্যাস হবে, পেট ফেপে যাবে, প্রস্রাবের সমস্যা থাকতে পারে, লিভারের সমস্যা থাকতে পারে, ডান দিকে কোন রকম সমস্যা থাকতে পারে। এই লাইকোপোডিয়াম সম্বন্ধে বিস্তারিত আমি ভিডিও দিয়েছি, ভিডিওর নিচে লাইকোপোডিয়ামের ভিডিওর লিংক রয়েছে, এই লিংকে ক্লিক করে আপনারা লাইকোপোডিয়াম ওষুধ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। এই লাইকোপোডিয়াম অন এম বা 1000 এই ওষুধটির খাওয়ার নিয়মও হিপোম্যানাস 200 মতো, অর্থাৎ সহবাস করার 2 ঘন্টা পূর্বে খাবেন, এটি খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন, 3 ফোঁটা জিভে দিয়ে খাবেন, যদি ঝাঁজ লাগে বা খেতে অসুবিধা হয় তো 1 থেকে 2 চামচ জল সহ খেতে পারেন। আর ওষুধ খাওয়ার পর কোন রকম কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন টক বা নেশা করবেন না বা ধূমপান করবেন না।
তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের সহবাস ক্ষমতা সেদিন বেড়ে গেছে, সহবাসের সময় বেড়ে গেছে এবং একবারের বেশি সহবাস করতে পাচ্ছেন। সহবাসের অন টাইম দুটি হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে হিপোম্যানাস 200 এটি খুবই কার্যকরী, লাইকোপোডিয়ামের চাইতে হিপোম্যানাস 200 এটি বেশি কাজ করে থাকে, আর তারপরে পরে স্থান লাইকোপোডিয়ামের। আর যদি মনে করেন যে দুটি মেডিসিনই আপনারা ব্যবহার করবেন তো 10 মিনিট গ্যাপ দিয়ে এই দুটি মেডিসিন ব্যবহার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাগানা ইউটিউব চ্যানেলটি।